শুভ বিকেল সবাইকে। এখন আছে বিকেল বেলা, বিকেল বললে ভুল হবে, এখন সন্ধ্যা বেলা। এই দেখেন বৃষ্টি নামছে, আপনাদেরকে বলছিলাম একটু আশীর্বাদ করবেন বৃষ্টি যাতে না নামে। অবশ্য বৃষ্টি খুব বেশি না, মানে হালকা পাতলা নামছে। দেখা যাক আগামীকালে যদি বৃষ্টি না থাকে তাহলে আমাদের জন্য খুব ভালো। দেখেন আকাশের অবস্থা, দেখেন আকাশে পুরো মেঘ ভর্তি মনে হচ্ছে, একদম কি বলবো, আকাশ ভেঙে পড়বে বৃষ্টি। আর এখানে চলতেছে বুঝেনি তো ছেলে মানুষের একটাই কাজ, তাস খেলতেছে। আর ঈশান বাবু, ঈশান বাবুর দিদির কুলে বৈশা বৈশা খালি ঘুরতেছে আর ঘুরতেছে। আর আমাকে বর্দি খালি সাজুগুজু করে খালি, ও তুই আবার মুখ টুক ধুয়ে সাই যালি না, সুন্দর দাদা যে রে একবার মানাইছে রে একবার। একে হ্যাঁ কানে দুলে একটু বড় হইলে বলা তোরে, অন্য কানে দুল পড়তি টনো ডিজাইন আসাল না তোগুলো পড়তি। ভক্তের বিড়ালে দেখেন বৈশা বসে কি আর আমি ঘুম দিছে, দেখেন অবস্থা কি সুন্দর ঘুমাইতেছে। ওর খালি আরাম আর সুখ, আর সুখ এত সুখ কম থাকে না তোর। এই যে ওই যে উনি ও দেহা, আমি ও দেহা, thank you.
চলে গেছে আর একদিকে বৃষ্টি নামছে কি যে অবস্থা কারেন্ট একটু বিরক্ত করতেছে এখানে এখন কারেন্ট থাকে না গেলে সহজে আসে না এক দেড় ঘন্টা পর পর কারেন্ট আসে একবার গেলে আর আসে না আর এদিকে সবজি কাটা শুরু হয়েছে আগামীকাল শুনে আমার চা বানিয়েছে কে গো কো একটু দিয়ে চা দিয়েছে চিনি দিয়ে দিয়েছে এক কাপ নুপুর চা আসে নাকি রে মাও এই মা কি খাও সবাই কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে সবাই চা খাইতে বসছে দেখেন সবার হাতে এক কাপ করে চা চা কম পড়ে গেছে চা কম পড়ে নাই চিনি কম পড়ছে এই আরেকজনে চিনির জন্য বসে চা ঠান্ডা হয়ে দুই কাপ নিয়ে পরে চিনির খবর নেই আমি আমি তো চিনি ছাড়া খাই আমার সমস্যা নেই ঠান্ডা হয়ে গেছে আমার নেই ঠান্ডা হয়ে গেছে আরে অবনী রে চা খাবি কেমনে রে চিনি ছাড়াই খা চিনি ছাড়া খাও ভালো ডায়াবেটিস হবো না হ্যাঁ ডায়াবেটিস হবো না তিতা নাগলে কিছু হয় না খা না চাটা ভালো হয়েছে খেয়ে দেখ জয় লাগে চিনি ছাড়া ওখান থেকে হম জয় লাগে না হালকা তিতকুটি ভালো দেখ করে কেমন খেয়ে ভালো নাম পাস নেই দেবে পিছিয়ে পিছিয়ে আর পর দিব হবে আড্ডা দিতেছে আর বর্মাগালে চায়ে ঘুরতেছে চিনি মনে হয় গলে নেই ঘুর পারে না চিনি খাওয়া হয়ে গেছে চা নিচে গেলে চিনি পরে দিছে চিনি ঘুর পাচ্ছে চাও নেই চিনি রয়েছে মিশে দে তোর মেয়ারে মিশে দে খেয়ে মনে চিনি চা চিনি চিনির নিগা চা খেয়ে পারবো না অবনি এই যে জলপাই আছে জলপাই দেখে একটা খাইতেছে করতেছে কিন্তু কাঁচা জলপাই কেমনে খামো টক বেশি কারেন্ট এসে পড়ছে দেখেন আমাদের মন্দিরটা আর একটু সাজানো হয়েছে লাইট দিয়ে যার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে আর এখানে এত পরিমাণ আওয়াজ আর কথাবার্তা শুনতে পাবেন যে আমার কথা আসলে ঠিক মতো বুঝবেন কিনা জানি না কিন্তু আমি যে পরে ভয়েস দিব ভয়েস দিতে গেলে পরেও আওয়াজ থাকবই তো কিছুদিন আপনাদের একটু অ্যাডজাস্ট করতে হবে কিছু করার নাই তো এখানে এখন কি পূজা যে হইলো তা আসলে জানি না যাই হোক দেখাইতে পারবো আর কি পূজার নাম বলতে পারবো না যে কোন সময় কি পূজা করা হয়